গো আজাদ ভাই, কোথায় চললে? ভোর সকালে কুদল গালে চললে কোথায়? ভাই মাঠে যাব গো একটু। কি রে তুই কাকে ডাকছিস? ওই সব গরিবকে ডাকতে হয় যে আজ পর্যন্ত একটা মেয়ের বিয়ে দিতে পারেনি, আর তুই ওকেই ডাকছিস? তুই অমন করে বলছিস কেন? ও বিয়ে দিতে পারেনি তো কি হয়েছে? আজাদ ভাই শোনো শোনো, বলো কি হয়েছে গো? অনেকের কাছে শুনছি তোমার কালো মেয়েটার নাকি বিয়ে দিতে পারছো না। হ্যাঁ গো ভাই, অনেক ছেলে আসলো, কেউ তো পছন্দ করলো না, তাই আজ পর্যন্ত বিয়েটা দিতে পারলাম না। তার জন্য কেউ আমাকে দেখতে পারছে না। ও এই ব্যাপার, কালো হয়েছে তো কি হয়েছে অত চিন্তা করতে হবে না, একদিন ঠিকই বিয়ে হয়ে যাবে। চিন্তা কই করছি গো ভাই, অনেক মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে, তাই মনটা একটু খারাপ গো ভাই। অনেকে অনেক রকম কথা বলবে, কারো কথায় কান দিও না, কালো মেয়েরে দেখবে একদিন ভালো ছেলে পাবে। ঠিক আছে তোমরা খেলো, আমি মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে যাও। যেই কালো মেয়ে বিয়ে না ছাই হবে। তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় এসো? চাচা একটু আনিশাকে নিয়ে খেলবো, তাই খেলতে যাচ্ছি। তুমি আমার মেয়েকে নিয়ে খেলতে যাবে? এই হুকুম তোমাকে কে দিয়েছে? চাচা একটু খেলবো, তাতে হুকুম কি দরকার? হুকুম দরকার নাই মানে আমি যাত্রার সাথে খেলতে পাঠিয়ে দেব? তুমি এত কালো দেখতে, আমার মেয়েটা কালো হয়ে যাবে না দেখতে? তোমার সাথে যেই খেলতে যাবে সেই কালো হয়ে যাবে, আমার মেয়েকে আমি কালো হতে দিব না তো। তুমি আমার মেয়ের সাথে কোনোদিন খেলবা না এবং ডাকতেও আসবা না। তুমি আমার এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কালো বলে আপনি আমাকে ওরকম করছেন? কালোকে আমি শখ করা হয়েছি, কালো আমাকে তৈরি করা হয়েছে, কালো বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তোমার অত কথা শুনতে চাই না, তুমি চলে যাও। ঠিক আছে চাচা, আমি আর কোনোদিন আসবো না। ঠিক আছে, না আসলেই ভালো, তুমি চলে যাও। কি ব্যাপার, তুই যে খেলতে গেলি এত তাড়াতাড়ি চলে এলি? মা আমি কালো বলে আমাকে কেউ দেখতে পারছে না। আমি আনিশার সঙ্গে খেলতে যাচ্ছিলাম, আনিশার আব্বা আমাকে বকলো, আর ওদের বাড়ি যেতে আমাকে মানা করলো। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মারে আমি জানছি এর জন্য তোকে কত কষ্ট করতে হচ্ছে, সবারই মুখে তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। মারে তুই এর জন্য মন খারাপ করিস না, তুই কালো হয়েছিস বলে মন খারাপ করছিস কেন? আমার কাছে তুই চাঁদের আলো, তোর আব্বা এখনই বাড়িতে চলে আসবে, তুই বাড়িটা নিয়ে পানি আনতে যা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কি ঘটক মশাই, কোথায় চললেন? আর বলিও না, সামনে একটা ছেলে দেখতে যাব। আমার কালো মেয়েটাকে নিয়ে ভীষণ চিন্তায় আছি, একটা যেমন তেমন ছেলে দেখে দাও না। কেমন ছেলে দরকার? সাদা কালো ফর্সা নীল, আমার হাতে সব ধরনের ছেলে আছে। তুমি যদি বলো আজকেই বই কালো তোমাদের বাড়ি নিয়ে দিতে পারি। আমার মেয়েটা তো অনেক কালো, সেই কারণে অনেক ছেলে দেখলো আর চলে গেল, আজ বলুন তো বিয়ে দিতে পারলাম না। ঘটক মশাই, আজ বই কালে একটা ছেলে নিয়ে আসতে পারবেন? আমি পারবো না কেন, আমি ঘটক হয়েছি কি করতে? ঠিক আছে আপনি যান, আমি বৈকালে ছেলে নিচ্ছি। ঠিক আছে ঘটক মশাই, বৈকালে আপনি অবশ্যই নিয়ে আসবেন কিন্তু। আমি ঘটক দেব, আমি কখনো ভুল করতেই পারি না। যান আপনি, আমি অবশ্যই আনবো। আমার পরিবারের সবাই কালো হয়ে যাবে, বাড়িতে কল বসে পানি নেবে। যাও চলে যাও। ঘটক মশাই মেয়েটাকে দেখান। আপনার ছেলে যদি মেয়েকে দেখে পছন্দ হবে, আমি
আপনি ঘটক মেয়ে তো পছন্দ হবে ঠিক আছে মেয়েকে দেখাতে বলেন মা একটু ঘুমটাটা তোলো তো নো 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 কি বাবা রে এত কালো এত কালো মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় নাকি চল বেটা বাড়ি চল এত কালো মেয়েকে বিয়ে করতে হবে না চল বাড়ি চল দেখেন ভাই আমার মেয়ে কালো হয়েছে তো কি হয়েছে কি হয়েছে মানে এত মেয়ে কালো হলে বিয়ে দেওয়া হয় নাকি আমার ছেলে সে কাপলের মেয়ের বিয়ে দিতে পারবো না দেখেন এমন করেন না কিছু টাকা বেশি নিয়ে বিয়েটা দিয়ে দেন হবে না বিয়ে দিতে পারবো না তোর কি মেয়ে পছন্দ আমার পছন্দ মানে আমার খুব সুন্দর লেগেছে মেয়েকে আমি এই মেয়েকে বিয়ে করব ঠিকই বলছিস যে এত কালো মেয়েকে বিয়ে করবি হ্যাঁ আমি কালো মেয়েকে বিয়ে করব কারণ কালো মেয়েরা ঘরের আলো চল চল বাড়ি চল তোর বিয়ে দিব না আব্বা তুমি বুঝতে পারছো না কেন কালোরাই ঘরের আলো যাও তুমি বাড়ি চলে যাও আমি এই মেয়েকে বিয়ে করব মারে তোর মনে হয় আর কোনোদিন বিয়ে দিতে পারবো না চল মা ঘরে চল বাবা তোমার আবার কি হলো আমি আপনার কালো মেয়েকে বিয়ে করব আগামী কালকে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাব বাবা তুমি আমাকে কত বড় উপকার করলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন